আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা S21 5G রিভিউ নিয়ে চলে আসছে। এটা কিন্তু ইউজ ফোন, যারা ইউজ ফোন কিনতে চান আসলে ভয় পান যে ভাই ইউজ ফোন কেমন না কেমন হবে, তাদের জন্য কিন্তু আমরা হচ্ছে ইউজ ফোনের রিভিউগুলো নিয়ে। তো স্কিপ করবেন না, সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন পুরো মার্কেটে। আমরা কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাব, এর মধ্যে আমাদের কাছে দেখতেছি এটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারের কন্ডিশনটা ফার্স্ট আমরা দেখিয়ে নেই। অনেকেই ভাবে যে ভাই আপনারা ভিডিওতে হচ্ছে ফ্রেশ কন্ডিশনে দেখেন, কিন্তু সামনাসামনি গেলে দেখে যে এত ফ্রেশ নাই। তো আমরা বলবো যে আপনারাও ডিরেক্টলি এসে লাইভে ঢুকে যাবেন, লাইভে ঢুকে আমাদের কমপ্লেইন করবেন। যদি এরকম কমপ্লেইন কেউ করতে পারে, দেখাতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই পুরস্কার থাকবে। কারণ কিংস্টেক কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনার এ প্লাস গ্রেডের প্রোডাক্টগুলো নিয়েই কাজ করে। আমাদের কিন্তু আমরা হচ্ছে দেখা যায় যদি হালকা স্ক্র্যাচ টেস্ক্র্যাচ থাকে বা হচ্ছে চেঞ্জ থাকে বা হচ্ছে সার্ভিসিং থাকে, সেই ধরনের কিন্তু আমরা কোনো প্রোডাক্ট আমাদের দোকানে একটাও রাখি না। আমরা লাগলে কিছুদিন পর সেল করবো, কিন্তু তারপরে দেখা যায় আমরা হচ্ছে ফ্রেশ ছাড়া আনফ্রেশ প্রোডাক্ট কিন্তু আমরা দোকানে রাখি না। তো এর জন্য কিন্তু কাস্টমাররা দেখা যায় আমাদের জন্য কিন্তু অপেক্ষা অবশ্যই করে, তার জন্য সবাইকে ধন্যবাদ। সবার ভালোবাসা আছে দেখেই কিংসটেক কিন্তু আপনাদের সাথে এতদিন ধরে এত উপরে আস্তে আস্তে উঠে চলে আসছে। মার্কেটে কিন্তু আমরা দুই ধরনের ভেরিয়েন্ট এটার সাথে পেয়ে যাবো, S21 এর সাথে S21 5G। সবগুলো ফোনই কিন্তু আমাদের কাছে 5G। অনেকে জানেন আমরা কিন্তু স্ন্যাপড্রাগন ছাড়া এক্সিনাস নিয়ে কাজ করি না, অর্থাৎ হচ্ছে ডুয়েল সিম যারা যাবেন তারা কিন্তু 8128 ভেরিয়েন্টটা নিতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের লেখা থাকবে যে ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম অথবা কোরিয়া, এবং এটার সাথে কিন্তু ইসিম আপনারা পেয়ে যাবেন। অনেকেই হচ্ছে ইসিম চান, অর্থাৎ দুইটা সিম স্ন্যাপড্রাগনের মধ্যে দুইটা সিম ব্যবহার করতে চান। এটা কিন্তু 8128 GB ভেরিয়েন্ট এবং 8128 সাথেই কিন্তু আপনারা ইসিম পেয়ে যাবেন, অর্থাৎ ফিজিক্যাল সিম একটা এবং ইসিম একটা, দুইটা সিম কিন্তু ব্যবহার করতে পারবেন। অবশ্যই প্রতিটা প্রোডাক্ট কেনার সময় কিন্তু আপনাকে আইমি নাম্বার যেটা আছে, এটা কিন্তু ফোনের ভিতরের যে আইমি নাম্বার সেটার সাথে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে যদি কিছু না পারেন তাহলে সার্চ অপশনে লিখবেন যে আইএমই, তাহলেই কিন্তু আইএমই অপশনটা চলে আসবে। আইএমই ইনফরমেশন এখান থেকে কিন্তু আপনি আইএমই দেখে নিতে পারবেন। এই যে হচ্ছে আইএমই, আইএমএর কিন্তু আমরা দুইটা আইএমই দেখতে পারছি। এটা হচ্ছে আইএমই ফিজিক্যাল সিমের জন্য এবং এটা ইসিম, ইসিমের জন্য হচ্ছে আইএমই নাম্বার। আপনারা কিন্তু যে পিছনে যে আইএমই নাম্বারটা দেখবেন সেটা কিন্তু হচ্ছে ফিজিক্যাল সিমের মেইন যে সিমটা সেটার সাথে মিলিয়ে নেবেন। অবশ্যই আপনাকে মিলিয়ে তারপর নিতে হবে, কারণ না হলে কিন্তু ব্যাক শেল চেঞ্জ এবং ভিতরে সার্ভিসিং টার্ভিসিং এগুলো করার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। তো এবার হচ্ছে আমরা 8256 যে ভেরিয়েন্ট সেটা কিন্তু আমরা দেখে নিব। আমাদের কাছে দেখতেছি জাস্ট আমাদের কাছে কিন্তু কন্ডিশন নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। কন্ডিশন আমাদের এ গ্রেড, এ প্লাস প্লাস গ্রেড হতে হবে, একেবারে সুপার ডুপার কন্ডিশন, তাহলেই কিন্তু হবে। অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে কিংস্টেক আসলে এত ফ্রেশ ফ্রেশ ফোন কোথায় পায়। ভাই ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু অনেকেই দেখা যায় হচ্ছে 1-2 মাস ইউজ করে, কেউ আছে 5 দিন 1 সপ্তাহ ইউজ করে কিন্তু ফোন বিক্রি করে ফেলে। সো সেইভাবে কিন্তু আমরা হচ্ছে সেখান থেকে বাইরের দেশগুলো থেকে যেগুলো হচ্ছে দুবাইতে আসে ওখান থেকে কিন্তু আমরা কালেক্ট করে নিয়ে আসি, এবং নিয়ে এসে কিন্তু আপনাদের জন্যই শুধুমাত্র নিয়ে আসে কিংস্টেক ইন্টারন্যাশনাল। আপনাদের ভালোবাসার কারণে এটা কিন্তু সম্ভব। এখানে আমরা যদি দেখি আইমি দেখতে পাচ্ছি একটা, অর্থাৎ 8256 যে ভেরিয়েন্টটা থাকবে সেটার সাথে কিন্তু আপনারা শুধুমাত্র একটা ফিজিক্যাল সিম পেয়ে যাবেন। স্ন্যাপড্রাগনের মধ্যে একটা ফিজিক্যাল সিম, এবং আপনারা হচ্ছে এটা 8256 নিতে চাইলে আপনাকে একটু কনসিডার করতে হবে একটা সিম ব্যবহার করতে হবে। তো আমি পার্সোনালিও কিন্তু একটা সিমই ব্যবহার করি, সিঙ্গেল সিমের স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, কারণ স্ন্যাপড্রাগন ছাড়া এক্সিনাসটা কিন্তু আমার একেবারেই পছন্দ না। কারণ ফোনটা হচ্ছে চার্জ কম থাকে, তারপর হচ্ছে অনেক দ্রুত কিন্তু গরম হয়ে যায়, এবং পারফরমেন্সে অনেক কিছুই কিন্তু একটু কমতি থাকে। তো ওভারঅল আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে এক সিম না দুই সিম সেটা না দেখে ফোনটা কতটুকু ভালোভাবে ইউজ করতে পারবেন সেই দিকে মনোযোগী হয়ে স্ন্যাপড্রাগনটা নেওয়ার জন্য। মার্কেটে এসে খুব তাড়াহুড়া করি যে মার্কেটে অনেকগুলো দোকান ঘুরি ঘুরে 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 কিন্তু জাস্ট বাহিরটা দেখে আমরা কিন্তু প্রোডাক্টটা হচ্ছে নিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এমনটা কিন্তু একেবারেই করা যাবে না। আমাদেরকে সবার আগে দেখতে হবে কন্ডিশন, বাহিরের কন্ডিশনটা, এবং বাহিরে যে আইমি নাম্বার থাকবে দেখেন আমাদের প্রতিটার মধ্যে কিন্তু এই যে এখানে আইমি নাম্বার লেখা আছে, এবং এই যে ব্ল্যাকটা, ব্ল্যাকটার মধ্যেও কিন্তু আইমি নাম্বার দেখা আছে। হোয়াইট কালার যেটা বলেন সেটার মধ্যেও কিন্তু আইমি নাম্বার লেখা আছে, অর্থাৎ প্রতিটা ডিভাইসে, কিংস্টেকের প্রতিটা ডিভাইসে কিন্তু আপনারা আইমি নাম্বার পাবেন। এবং আপনাকে আইমি নাম্বারটা ঠিকঠাক মতো মিলানোর পরে, বাইরের কন্ডিশন যদি ঠিকঠাক মনে হয়, তারপরে যেটা আপনাকে করতে হবে অবশ্যই আপনাকে ক্যামেরা এবং ইউজ টুজ করে কিন্তু দেখতে হবে। ক্যামেরা ইউজ করবেন, ব্যাটারি পারফরমেন্সটা কেমন পাচ্ছেন, ফোনটা স্মুথলি চলতেছে কিনা, রান করছে কিনা, একটু গেম খেলতে পারেন ডাউনলোড করে, বা হচ্ছে বাকি যেই জিনিসগুলো আপনাদের কাছে মনে হয় যে আমরা এই জিনিসগুলো দেখে দেখে নেওয়া উচিত, আমরা কিন্তু অবশ্যই সেগুলো বসে চালায় তারপর হচ্ছে দেখে দেখে নেবেন। আমরা আপনার দোকানদার কিন্তু আপনাকে সাজেস্ট করতেই পারে, কিন্তু আপনাকে কিন্তু নিজের টাকার, যেহেতু আপনার ফোন কিনবেন তাই কিন্তু আপনাকে নিজেকেই ভালোভাবে চেক টেক করে তারপর হচ্ছে ফোনটা নিতে হবে।
তো আপনারা হচ্ছে তাড়াহুড়া করবেন না, ইউজ ফোন কেনার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সময় নিয়েই মার্কেটে আসতে হবে এবং চালায়া তারপর ইউজ করে দেখে বিবেচনা করে দেন নিতে হবে। তো আজকের জন্য এই ছিল ভিডিও, আপনারা হচ্ছে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং S21 যাদের যাদের লাগে তারা কিন্তু অবশ্যই ফ্রেশ কন্ডিশন নিতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই কিংস্টেক ইন্টারন্যাশনালে যমুনার ব্রাঞ্চে অথবা উত্তরা ব্রাঞ্চে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন।